আচ্ছা, তো সাব্বিরের যে কোয়েকশন ছিল, এখান থেকে পুলব্যাক হলো না কেন? পুলব্যাক হবে আরো পরে, তো এইটা এইটা হয়েছে এই জায়গায়, এই করলো না, এটা নতুন হাই করে নাই, তার মানে ও এটা ব্রেক করতে পারে, এটা ও ব্রেক করছে 1 মিনিটে, এখানে একটা চেঞ্জ অফ, সরি, ব্রেক অফ স্ট্রাকচার করছে, বাট এই দেখো ও এসে এইটা ব্রেক করে নাই 5 মিনিটের। যদি এইটা ব্রেক করতো, ক্যান্ডেল যদি এই আসতো, এটার নিচে আসতো, তখন আমরা চিন্তা করতাম যে আমরা এটা পুল ব্যাক হবে, তখন উপরে যাইতো, এরপরে পুল ব্যাক হইতো 50%। মানে এই বিষয়টা বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিবেন ভাইয়া। সাব্বির তুমি স্টার্ট করো আবার, তোমার কোয়েশ্চন করো। জি ভাই, আমার ওই কোয়েশ্চনটা আবার রিপিট করবো। হ্যাঁ, তাহলে যাতে সবাই বুঝতে পারে কোয়েশ্চনটা কি ছিল। কোয়েশ্চনটা ছিল যে পুল ব্যাক কেন করলো না এখান থেকে, কারণ আমাদের ওই ওই লোটা তো ব্রেক করছে, সো কেন হলো না এটা ছিল। বাট আমার আমার নাম্বার ওয়ান, ও এখনো উপরে যাওয়া শেষ করে নাই। নাম্বার ওয়ান, ওর আপ ট্রেন্ড এখনো শেষ হয় নাই। তো এখানে এই কাহিনী হয়েছে, পুল ব্যাক আমরা কিভাবে, তো তোমাকে বললাম না যে পুল ব্যাক এখনো কনফার্ম না। তো পুল ব্যাকের কনফার্মটা আমরা কিভাবে পাইতাম? পুল ব্যাকের কনফার্মটা পাইতাম এই উপরেরটা ব্রেক করে নাই, ওকে একটা ভালো জিনিস, ব্রেক না করে ও এটা করছে। যদি ও এইটা এই নিচে করতো, এই লোয়ার নিচে ক্যান্ডেল ক্লোজ করতো, তাহলে আমরা ধরে নিতাম এখন আমরা একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে 5 মিনিটের, আমরা একটা চেঞ্জ, আমরা একটা পুল ব্যাক পাবো। তাহলে এরপরে যাই এই করতো, আবার উপরে যাইতো, এরপরে পুল ব্যাক হইতো, উপরের এই অংশটা সুইপ করে নিত, এইভাবে করতো, তখন যে আমরা পুল ব্যাক আশা করতাম। বাট এখন ও যে মুডে আছে, ওই 2553 লেভেলের ব্রেক করতে কষ্ট লাগতেছে মার্কেটে না? ধরো এখানে ব্রেক কষ্ট না, এটা জাস্ট এমনিতে প্রেশার নাই। এখন কষ্ট বলতে কিছু নাই, তো এই জায়গায় তো কোনো রেজিস্ট্যান্স বা কোনো কিছুই নাই, ও তো অল টাইম হাই অলরেডি আছে, উপরে তো কিছু নাই। তো উপরে এখানে রেল হওয়ার কথা, একটা রেল বলতে এইভাবে করে করে, মানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করে আপের দিকে যাবে, এইভাবে করবে 1 মিনিটের, পরে আবার 5 মিনিট এইভাবে লক করবে, আবার উপরে যাবে, এরপরে 15 মিনিটে আবার আসবে, এসে আবার যাবে, এভাবে চলতে থাকবে। তো এখানে আমরা লুকিং ফর নতুন হাই একটা, আবার এই তো এটা ব্রেকের পথে কাছাকাছি চলে গেছে, কিভাবে ব্রেক করে দেখো, এই না জিনিসটা ছোট হয়ে আসছে, ট্রাই করছে পারে নাই, ফল করছে, আবার ট্রাই করছে পারে নাই, ফল করছে, আবার ট্রাই করছে পারে নাই, এই ট্রাই করবে, এটা করবে, আর না হলে এইটা ট্রাই এর পরে এই এই আবার ট্রাই করবে পারে নাই, এই ফল করবে, এভাবে 3 থেকে 4 বার ট্রাই করবে। আরো 5 মিনিটে, ধরো 5 মিনিটে অনেকবার তো ট্রাই করে ফেলছে, তো এটা এখন ব্রেক হয়ে যাওয়ার কথা। মার্কেট মুখস্থ হয়ে গেছে, এই তো ব্রেক করবে আশা করি, বাট এখনো তো আমার টার্গেট জোনে যায় নাই যে 2600-র উপরে। জি ভাইয়া, 2600 হয়তো বা কালকে যেতে পারে, আমার মনে হয় যেটা হচ্ছে। আচ্ছা দেখি কি কারণ, নিচে একটা উইক আছে, তো এটা ভালো জিনিস না, বাট এই ক্যান্ডেলটা আরো বড় হবে, আরো উপরে যাবে, এই ক্যান্ডেলটা আরো উপরে যাবে। আচ্ছা, এরপর এখন আমরা আমাদের কথায় আসি, কাহিনী কি আজকে? আজকে কি নিয়ে আলোচনা হবে?
আজকে ভাইয়া গেল। আচ্ছা এটা তো তোমার কথা, আর কারপুর কার কি বুঝার আছে আমারে বলো তো, আমি ওইটা নিয়ে কথা বলি একটু। আর কারো কি কোনো কিছু নিয়ে জানার আছে কিছু ভাই? ইন্ডুসনের সাপ। হ্যালো, হ্যাঁ স্যার আসি। আমি স্যার কই থেকে ভাই? আরে তুমি বস মানুষ, এখানে তেমন কোন ইনভেস্টমেন্ট নাই রে ভাই বড়। ভাই জিনিসটা কি ওইটা একটু বুঝাই দিলে তাহলে ভালো হতো। ওকে, ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা যে বলি না ব্রেক অফ স্ট্রাকচার, হ্যাঁ ওইটাই কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। কিভাবে দেখাই তোমাকে, মানে এই দেখো না তার একটু সুন্দর একটা খুঁজে বের করবো। আচ্ছা এটাই বলে বলছি এখন তো দরকার না তাই খুঁজে পাবো না একটাও। এই দেখো আমরা 1 ঘন্টার টাইম দিতে আসি, এই ল আমাদেরকে একটা হাই দিছে, হাই দেওয়ার পর নতুন ল একটা পাইছি আমরা। এই ল আমাদেরকে কি দিছে, একটা নতুন হাই, লোয়ার হাই করছে, লোয়ার হাই করে একটা নতুন লোয়ার ল করছে। তাইলে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হইছে না? আচ্ছা তাহলে এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে কি করছে মার্কেট? মার্কেট দেখো আবার এখানে একটা এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল দিতে হবে এটা। এইটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, আবার এই ল এই হাই একটা ল করছে, পুল ব্যাক হয়েছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে না? এই দুইটার মধ্যে তফাৎ থাকে এটাই তো জানি না। এটাতে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরপরই এটা আবার পুল ব্যাক করছে, তো এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর এর পরেরটাতে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে ও মার্কেটটা এই জায়গা থেকে পড়ে গেছে, এটা ইনভেস্টমেন্ট না। এইটা হচ্ছে এইটাও ব্রেক অফ স্ট্রাকচার, এইটাও ব্রেক অফ স্ট্রাকচার, বাট এইটাতে করছে ইনভেস্টমেন্ট আর এইটাতে ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেট পড়ে গেছে। এখানে দেখাইছে আমি ব্রেক অফ স্ট্রাকচার করছি, অনেক সেলাররা এন্ট্রি নিছে, মার্কেট পুরো ওদের অ্যাসেট কে উপরে চলে গেছে। কিন্তু এটা তো লিকুইডিটি ব্রেক অফ স্ট্রাকচার না তো? কোনটা? এটা এটা, হ্যাঁ এটা তো লিকুইডিটি। আচ্ছা এটা কিভাবে লিকুইডিটি হয় দেখাও আমাকে। আমি যতটুকু জানি যেখান থেকে আমি এসএসবিটা শিখছি, এখানে একটা রোল ছিল যে ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার একটা রোল থাকে, ওই রোল অনুযায়ী মানলে মানে ওটা যদি হয় তাহলে ওটা ব্রেক অফ স্ট্রাকচার। তো রোলটা রয়েছে আর প্রিভিয়াস হাই বা লো থেকে যে আমরা ডাক টান বুঝি ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ডাকটা টানলেন ওটা একটা ক্যান্ডেলের ক্যান্ডেলের বাহিরা মানে ঠিক আছে তোমার কথা বুঝতে পারছি। ওকে তাহলে তোমার ক্যান্ডেল দেখো, আসো এই জায়গায় আসো, এই জায়গায় কি হচ্ছে তাহলে? এখানে প্রথমে লিকুইডিটি নিছিল পরে ঠিক পরে ব্রেক অফ স্ট্রাকচার তো ব্রেক অফ স্ট্রাকচার করলো যখন তাহলে মার্কেট পড়লো না কেন?
তো এখানে যদি ব্রেকআপ স্ট্রাকচার করে মার্কেট পড়লো না, তাহলে আবার এখানে কেন পড়লো? সেটাই তো, এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ব্রেকআপ স্ট্রাকচার করছে, করার পর তোমাকে দেখাইছে যে মার্কেট পড়ে যাবে, বাট ও পড়ে নাই। এটা এটা ছিল ট্র্যাপ, সেলারদের জন্য ট্র্যাপ, বাট এইখানে এসে আবারও ট্র্যাপ করে নাই, ও ইনভেস্টমেন্ট করে নাই, ও পড়ে গেছে। মানে ব্রেক অফ স্ট্রাকচারটা আপনাকে মানে ট্র্যাপ করায়। এই দেখো এখানে একটা এক্সাম্পল দিই, ফ্রেশ চার্ট, আমরা আপ ট্রেন্ড মার্কেটে কথা বলতেছি, ঠিক আছে? এই তো ব্রেক অফ স্ট্রাকচার হইছে না? এখানে ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেট মুভ করছে, আর এই চার্টে কি হইছে, এইটা কি ব্রেক অফ স্ট্রাকচার ধরবে না? হ্যাঁ, যে তো হাই ব্রেক করছে, এটা ঠিকই ব্রেক অফ স্ট্রাকচার করছে, বাট স্ট্রাকচার করে মার্কেট ওইটার মতো, এর পরেরটার মতো এইটাতে ড্র করে। এটার মতো চলে যায় নাই, ব্রেক অফ স্ট্রাকচার করে একবার মার্কেট আপে চলে যায় নাই, এইটাতে ব্রেক অফ স্ট্রাকচার করছে, করার পর আবার পুল ব্যাক করছে। এইখানে যখন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে অনেক এসএমসি থাকে, ওরা এখানে এন্ট্রি নিয়ে বসে থাকবে, যে নর্মাল মার্কেটে জাস্ট এন্ট্রি নিয়ে নিয়ে দিবে সাথে সাথে ওপেন মার্কেটে, তো ওইটা ওই ট্র্যাপ হয়ে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। পুরোটা ভালো করে বুঝি নাই, এটা প্র্যাকটিস করলে আর একটু আইডিয়া আসবে। যেমন এখানে দেখেন, এইখানে হয় নাই, এই যে আগের লো লো সবকিছু ঠিক আছে, এইখানে এইখানে ইনভেস্টমেন্ট হয় নাই। ইনভেস্টমেন্ট আমি অনেক দেখছি এই পেয়ার গুলাতে হয়, অনেক বেশি হয়। যে বড় টাইম ফ্রেম আর কি, এই দেখো একটা, এটা ইনভেস্টমেন্ট, মানে শর্ট, মানে যেগুলো পুল ব্যাক হয়ে যায় মানে সাথে সাথে লিকুইডিটি বা ওরকম পুল ব্যাক হয়ে যায়, ওগুলি তো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ওই ব্রেক করে ঠিকই, বাট এরপরে আবার ও পুল ব্যাক করে উপরে চলে যায়, ওইগুলো হচ্ছে। আর যেগুলো মানে ইনভেস্টমেন্টের আরেক নাম হচ্ছে ট্র্যাপ। ও, আর যেগুলো মানে হাই বা প্রিভিয়াস লো কে ব্রেক করে ট্রেন্ড কন্টিনিউশন করে, ওটাই সেক্স ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, এইটাও ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু, হ্যাঁ এটা ব্রেক অফ স্ট্রাকচার, বাট এটা হচ্ছে স্ট্রাকচার, আবার এটা ইনভেস্টমেন্ট, আর এগুলা হচ্ছে শুধু ব্রেক অফ স্ট্রাকচার। এই তো ব্রেক অফ স্ট্রাকচার, এই তো ব্রেক অফ। আর ভাই ওটা কি, এই যে ইকুয়াল হাই বা ইকুয়াল লো থাকলে ওই লেভেলটা কি আ লিকুইডিটি? ইকুয়াল হাই ইকুয়াল লো হলে কি লিকুইডিটি থাকে ওখানে? ইকুয়াল হাই ইকুয়াল লো হয় লিকুইডিটি কে সুইপ করার জন্য, যে লিকুইডিটি বলছো এইটা বলো, মানে প্রিভিয়াস ইয়ারতে থাকবে এক এক জন প্রিভিয়াসলি ইকুয়াল হাই থাকবে, তো আগে বলে দিই তাহলে আনসারটা দাও। লিকুইডিটি এক এক জনের ভাষায় এক এক রকম, তোমার ভাষায় লিকুইডিটি জিনিসটা কি? ওয়েল, আমার ভাষায় লিকুইডিটি জিনিস হলো কি বলবো, এই টাকা খাওয়ার জন্য বসে থাকে, মার্কেট কে এফেক্ট করে না, কিন্তু ওরা মানে বেশি প্রফিটের আশায়, বেশি প্রফিটের আশায় মার্কেটটাকে একটু স্লাইটলি মুভমেন্ট দেয় দিয়ে, মানে মানে মার্কেটে এফেক্ট করে এরকম একটা মুভমেন্ট দেয়, আবার ওখান থেকে প্রফিট নেয় এরকম। তুমি একটা ট্রেড ওই স্মুথলি যেন অপারেট করতে পারো। ওকে, হ্যাঁ ঠিক আছে, অনেকটা অনেকটা তুমি ইয়াল সার্ভিস। ভাই আমার তো সোশ্যাল মিডিয়াতে তো বলতে একটু সমস্যা, এমনি মাথায় আছে এটা বলতে, কোনো প্রবলেম না ভাই, বুঝতে পারছি।
অনেকটা এটা তোমার এটা ঠিক আছে। আবার লিকুইডিটি সুইপ বলতে এটা বোঝায় যে ইনভেস্টমেন্ট করে যে ইকুয়াল, আমরা একটা ইকুয়াল ড্র করি, ঠিক আছে, এই ইকুয়াল করছে। আচ্ছা তো এখানে কি হয়েছে, এখান থেকে অনেক সেলাররা এন্ট্রি নিছে, এই জায়গায় অনেক সেলাররা এন্ট্রি নিয়ে ফেলছে। তো মার্কেট তখন কি করে, এখন যদি ওরে মার্কেটকে পরবর্তীতে ওকে সেলে যেতে হয় বা অন্য কোনো মুভ দিতে হয় এই জায়গা থেকে, তো যদি ও কন্টিনিউ করে তাহলে তো এই সেলাররা তো প্রফিটে চলে যাবে, তাই না? এই জন্য মার্কেট অনেক সময় ইকুয়াল হাই করে, যাতে তোমাকে একটা কনফিউশনে ফেলাবে। প্লাস এই জায়গার যে সেলাররা আছে না, ওরা যখন দেখবে ওদের ট্রেডের প্রফিটটা কম হচ্ছে, তখন ওরা মার্কেট থেকে উঠে যাবে। এই জন্যই মূলত ইকুয়াল হাই বা ইকুয়াল লোটা হয়, বা যেটাকে আমরা বলি ডাবল টপ বা ডাবল বটম, এটা এক্সট্রিম লেভেলে যখন হয়। এগুলা ধরে কোনো লাভ নেই, কারণ এখান থেকে আমি আমার মনে হচ্ছে একটা বড় ক্যান্ডেল আসবে এই জায়গা থেকে, কোন একটা জায়গা থেকে বড় একটা আসার কত অনেক সুন্দর ইয়া করতেছে, কনসোলিডেট করতেছে এখানে। আর যারা ইয়া প্যাটার্ন কর প্যাট ট্রেন্ড লাইন ট্রেডার, ওদের জন্য তো ওরা বেবি ইয়া করতে পারে, সেল দিবে এখানে, সেল এরকম তো লিকুইডিটি নিয়ে আবার কি নামে সেল আসবে। ধরো এশিয়ান টাইমে এই জায়গা থেকে ইউএস এর সেশন স্টার্ট হয়েছে, তো ইউএস এর সেশন এখন পর্যন্ত হাই করে নাই, বাট ও করে ফেলবে আমার কাছে মনে হয় আজকে ধীরে করে ফেলবে, বাট একটু টাইম নিচ্ছে। আমার তো মনে হয় এখানে অল্প একটু লিকুইডিটি মানে যা সেল নিবে এখানে, কারণ ট্রেন্ড লাইন ট্রেডার তো তো এখানে ইয়া বলতে ট্রায়াঙ্গেল সেল দিবে না রে ভাই। না 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 আমি ওটা বলতেছি না, ট্রেন্ড লাইন ট্রেডার যারা আছে না ওরা তো এখান থেকে সেল নিবে, আর বাকি বড় প্লেয়ার হয়তো ওদের সেল এসএল হিট করে তারপর নিচে নামে হয়তো পড়ে। হ্যাঁ হ্যাঁ সেটা বলতেছি, এখান থেকে কাউকে সেল এন্ট্রি দিবে না, যেহেতু ও হাই করছে না ও আরো হাই করবে, এরপরে যে সেল এন্ট্রি দিবে, এইটা হচ্ছে এক কথা। আর একটা হচ্ছে উইকলিতে দেখো, উইকলিতে মার্কেট এই জায়গাটা উইকলি বা ডেইলিতে এই জায়গাটা অনেক দিন ছিল, অনেক দিন ছিল, তো এখান থেকে ও আরো আরো এটুকুতে ইনক্রিজ যাবে। সাইজের কথা বলি 2600 উপরে তো এটলিস্ট তো যাবে, আর না হলে কেমনটা কেমন কেমন লাগে, সুন্দর লাগে না জিনিসটা। বুঝলা ব্যাপারটা? জি ভাই। আমার অনেক মাথার পেন করতেছে আজকে, ঘুম হয় নাই ঠিকঠাক, আই থিঙ্ক এই জন্যই, এই জন্য এখনো আমার বডিটা পুরোটা ঘুম থেকে উঠে নাই। আমি একটু আগে ঘুম থেকে উঠছি, এক ঘন্টা আগে। ভাই যে ম্যানিপুলেশন অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এটা আজকে যে মার্কেটটা হইছে একটু দেখাই দেন তো, যে নিউজে এটা তো। হ্যাঁ ভাই এটা একটু এটার একটু সমস্যা ছিল কি এই ম্যানিপুলেশন অ্যাকুমুলেশন এগুলো না, এখানে তো আজকে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন হয় নাই। না না টপিকটা কি, ওকে টপিকটা, আচ্ছা এইটা একটা বড় চ্যাপ্টার, আমরা দেখি আজকে একদিনে দিয়ে শেষ করতে পারি, এখানে তো আঁকা কি করবো। যদি বাই সাইড অ্যাকুমুলেশন হয়, এই অ্যাকুমুলেশন বলতে রেঞ্জিং মার্কেট,
এখন মার্কেট যাবে, অ্যাকুমুলেশন হচ্ছে, হওয়ার পর ম্যানিপুলেশনের এটা হচ্ছে এশিয়ান সেশন, অ্যাকুমুলেশন যতদিন হবে এটা হবে এশিয়ান সেশনের লাস্টের দিক থেকে অ্যাকুমুলেশন নর্মালি স্টার্ট হয়, বা তোমার ইউএসএ ইউকে সেশনের স্টার্টিং ডেটা ওই টাইম ম্যাক্সিমাম টাইম এইটাকে, আচ্ছা ওইটা পরে আছে সেশন এখানে পরে, এরপরে ম্যানিপুলেশনে ইউকে সেশন এটা করব। এইভাবে দুইটাও দিতে পারে বা একটাও দিতে পারে, আমরা ধরলাম একটা। আর যখন করে ডিস্ট্রিবিউশন আসবে, ডিস্ট্রিবিউশনে আবার উপর থেকে যদি কথা বলি, এই করব। আচ্ছা এখন কথায় যেটা বলা হয়, যেটা সবাই পরোটেটাররা বলে, অ্যাকুমুলেশনের কাজটা করে এক সেশন, তো মার্কেট এতটুকু করবে একটা সেশনের কাজ হবে, আর এই ম্যানিপুলেশনের কাজটা করবে আর একটা সেশন, আর এই ডিস্ট্রিবিউশনটা করবে আর একটা সেশন। এরপরে যা করবে ডিস্ট্রিবিউশন। ওকে, আমরা যদি গুগলেও যাই, যাই এটার ছবি খুঁজি আমরা, তাহলে এই দেখো একটা পাচ্ছ, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, এই দেখো সবগুলাই সেম। ম্যানিপুলেশন নর্মালি একটা ট্র্যাপ, ওইখানে দেখাবে যে তোমার এটা নিচে পড়ে যাচ্ছে, বাট এরপরে অ্যাকুমুলেশন করছে, ম্যানিপুলেশন করছে, ডিস্ট্রিবিউশন করছে। তো আজকের গোল্ডের মার্কেটকে যদি আমরা দেখি, এই দেখো সুন্দর অ্যাকুমুলেশন, এরপরে কি হয়েছে এখানে ম্যানিপুলেশন, আর কি ডিস্ট্রিবিউশনটা দিছে, তাই না? জি ভাইয়া, এখন কি হিসাবটা মিলে ছবির মতো ভাই? এখন পর্যন্ত আমার ট্রেড ওপেন আছে, এখানে পরবর্তীতে এখানে একটা পুল ব্যাক হবে, আমি ওইটাই বলছিলাম আপনাকে যখন, যে ভাই একটা পুল ব্যাক আসার চান্স আছে কিনা, এখনো চান্স নাই পুলব্যাকের, এটা দেখা যাক কি হয়, বাট এইটা ব্রেক করবে ও, এটা তো অনেক দেখছি আমি এর আগে। তো এটা হচ্ছে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন। তো এটা মূলত বড় বড় নিউজ যেদিন থাকে এই টাইপের আগে এগুলা অফ করে, যেমন যেমন ভাইয়া এফওএমসি যে নিউজগুলো, সিপিআই নিউজগুলোতে মেইনলি সিপিআই পিপিআই এনএফপি, এখানে যদি আমরা ধরি এশিয়ান সেশনে অ্যাকুমুলেশন হয় এটা একটু উপরে হইছে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায়, না 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 এটা ছিল নিউজ, এর আগে এটা ম্যানিপুলেশন হইছে, এই হইছে, এইটাই বলছিলাম, এই হইছে অ্যাকুমুলেশন, তারপর ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন কতটুকু গেছে অনেক উপরে, ডিস্ট্রিবিউশন। আচ্ছা এখন দেখছো, ওকে তোমাকে আরেকটা দিই, এই অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি হয়, এটা মার্কেটের একটা ওয়ে অফ মুভ,
এইটা তুমি যখন যেভাবে পাবা, এখানে আমরা পাইছি 5 মিনিটে, এই সেম জিনিসটা তুমি পাবা 4 ঘন্টায়ও, সেম জিনিসটা তুমি পাবা 1 দিনেও, সেম জিনিসটা তুমি পাবা উইকলিতেও। আচ্ছা ভাই, ওই যে উইকলি ক্যান্ডেলের যে জিনিসটা, এটা একটু বুঝিয়ে দিবেন ভাই। উইকলি ক্যান্ডেলের কি হয়েছে? ভালো আছে? মানে ওই যে ওপেনিং যেটা, উইকলি ক্যান্ডেলের ওপেনিং এ আবার কি হয়েছে? মানে আজকে যেটা দেখাইলেন যে ডে ক্যান্ডেলের উইক নাই, ফুল বায়ার প্রেশার, আবার অনেক দিন ক্যান্ডেল দেখলাম, মানে একটু আছে দেখছি। ওইখানে এসএল খাইছি না আমি, আজকে এসএল খাইছি তো একটা। ও মাথা খারাপ হওয়ার মতো এসএল খাইছি। আমি ছিলাম রাতে ট্রেডিং করছি এশিয়ান সেশনে, মাশাল্লাহ ভালো 16,000-এর মতো হয়েছিল, এরপর 16-17,000 হয়েছিল। এরপরে ভাই ডলার নাকি বাংলাদেশি টাকা? বাংলাদেশি টাকা ডলার এলে ভাই এখন কি মনে হয় তোমার, ডলার না বাংলাদেশি টাকা? আমার তো ডলারই মনে হয়, যেহেতু বাইরে থাকতেছেন আয়ারল্যান্ড না কোথায় যেন থাকবে ডলারই গেল। এটা যাওয়ার পরে আমি ওই যে এই জায়গায় তোমাদেরকে দেখাই, এটা আমার নিজের ভুল না আবার ভুল ও সব কিছু ঠিক আছে, এটা আমি রিস্ক নিয়ে নিছি, ওই টিপে রিস্ক নিয়ে নিছি। আমি এইগুলাতে ট্রেড করছি রাতে, এই লো এই হাই এইগুলাতে আমি ট্রেড করছি সকাল পর্যন্ত। এরপরে আমি একটা এন্ট্রি নেই এই জায়গায়, শূন্যতে শূন্যতে আমার এন্ট্রি ছিল, অনেক বড় ছিল শূন্য, পরে এই জায়গা থেকে অনেক কর্ম শূন্যতে অনেকগুলো ছিল। পরে বাসায় গেলাম, যাই ঘুম পাচ্ছে, ঘুমায়া পড়ছি, আমি এসএল সেট করছিলাম এর আমার জাস্ট ক্যান্ডেলের নিচে, ও না আমার এন্ট্রিগুলো এইখানে ছিল, শূন্যতে ছিল। আমি এসএল এই জায়গায় হিট সেট করি 13 না 12 14-তে এসএল ছিল, 14-তে এসএল ছিল এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোর নিচে। পরে যায়া কি হয়েছে, এইটা যখন হয়েছে না, আমি তো ঘুমেছিলাম, একবার ঘুম ভাঙছিল, উঠে দেখছি যে আমি প্রায় 5-6,000-এর মতো প্রফিটে আছি, ঠিক আছে। তারপরে যখন এইটা হয়েছে তখন আমার তো এসএল হিট করে চলে গেছে। পরে কি ভাই এন্ট্রি নিয়েছিলেন আবার? আমি তো আর ঘুমেছিলাম, আমি ঘুম থেকে উঠে দেখি যে মার্কেট অল টাইম হাই করছে, আমার এসএল হিট করছে। আমি আর চিন্তাও করছিলাম যে ফোন দিব, আমাকে নাইট শিফটের সময় দিনের বেলা ঘুমে থাকি তো, এরপর আর কি ওইখানে প্রায় 9,000-এর এসএল গেছে। আর যদি এটা থাকতো ভাগ্যের শাস্তে নিউ রেকর্ড হয়ে যেত। ও ভাই এখান থেকে নিউ রেকর্ড 56, অনেক 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 অনেক, আমি তোমাদের আজকে ক্লাস নিতাম না। আর এরপরে যাই, এরপরেও আমি এই প্রফিটে আছি আলহামদুলিল্লাহ। ট্রেডিং শুরু করছি বলতে ভালো প্রফিট, যখন থেকে আমি প্রফিটেবল হয়েছি 2018 থেকে, আর আমি ট্রেডিং স্টার্ট করছি 12 থেকে। আমি যখন প্রথম ট্রেড করি তখন এই গোল্ডের প্রাইস ছিল 1200, আর এখন 25,000-25,000 রুপি। আর এই ওয়েল আছে না, ওয়েল কত এখন? ওয়েল 69, ওয়েল ছিল 25-30-এর ভিতরে থাকতো। আচ্ছা ওয়েল কি মানে গোল্ডের মধ্যে কাছাকাছি সেম প্রফিট দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াইলের কি লজিকটি কি সব গোল্ডের মতো কাছাকাছি নাকি একটু ভিন্ন? সিমিলার সিমিলার, আমি না 12-র আগে আমি 10-এ আসছিলাম, 9-এ প্রথমবার আমি মার্কেট দেখি, আমি জানি মার্কেট সম্বন্ধে, এই জায়গা আমি দেখি। ভাই আপনি যখন ট্রেডিং শুরু করছেন ধরা ধরা রাস্তার কুৎকুৎ কি
হায়ার হাই তো করে ফেলছে। হুম হুম করে ফেলছে। এটা এটা ড্র করছিলাম না? হ্যাঁ এটা ড্র করছিলেন। যে বললাম না এতটুকু না করলে এটা সুন্দর দেখায় না। সুন্দর স্ট্রং একটা মারু বুঝু না আর দেয়া উইকে এসে বসছে। তো এখন কি হবে এই? আর এখানে আরেকটা ড্রয়িং ছিল না আমাদের, এটাও করছিলাম না সাথে, যে ও করবে, হ্যাঁ হ্যাঁ এটা করবে এরপরে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা করবে। হ্যাঁ আমার এন্ট্রি চলতেছে। আচ্ছা বাদ দাও ফাজলামি, তো আবার অরিজিনাল কথায় আসি। ক্যান্ডেল ক্যান্ডেল সাইকোলজি একটু বুঝার ব্যাপার। আচ্ছা আমি কিছু ক্যান্ডেল ড্র করি, ঠিক আছে? আমাকে তো বলো ওই ক্যান্ডেল গুলা বলতে কি বুঝায়। আমাকে বলো এই ক্যান্ডেলটা কি বুঝায়, যে কোনো টাইম ফ্রেম, এটা হতে পারে 1 মিনিটের হতে পারে। তোমাদের কি ক্যান্ডেল নিয়ে আজকে কথা বলি, আজকে টপিক ধরো ক্যান্ডেল। ওকে কি ক্যান্ডেল কি করতেছে, এই ক্যান্ডেলের মানে কি, এই ক্যান্ডেলের মানে কি, এই ক্যান্ডেলের মানে কি, এরপরে এই ক্যান্ডেল বলতে কি বুঝাইছে, এই ক্যান্ডেলে কি বুঝাইছে, এই ক্যান্ডেলে কি বুঝাইছে, ক্যান্ডেলের ভাষা আছে। এখন তুমি আমাকে বুঝাও এই ক্যান্ডেল বলতে কি বুঝাইছে। যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে স্ট্রং বায়ার, বাইকে বলবে মানে এখানে বায়ার আছে। হ্যাঁ এই ক্যান্ডেলে প্রচুর কি আছে, বায়ার আছে। তো মার্কেট এই জায়গায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর থেকে এটাতে ফুল অফ বায়ার, এটাতে কোনো সেলার নাই। আচ্ছা এখন এই ক্যান্ডেলে কি বুঝাইছে, এটা তো সেলার একটু ট্রাই করছিল তার বায়াদেরকে দামানো কিন্তু পাস পারে নাই। এখানে বায়ার সেলার বায়াদের, তুমি ঠিক আছো, এটা আনসারটা সাথে আরো দুটো লাইন এড করি। এখানে সেলাররা কিছুটা অ্যাক্টিভ ছিল বাট বায়ারদের প্রেসার এখনো বেশি, ঠিক আছে? হ্যাঁ ওকে। এই ক্যান্ডেলের মানে এই গুগলে সার্চ দিও না। না 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 গুগল সার্চ দিচ্ছি না। এখানে সেলাতে প্রেসার ছিল অনেক কিন্তু বায়াতে, সেলাতে কিছু প্রেসার ছিল কিন্তু মানে করতে পারে না, সেলাতে পারে না বা বায়ারদের প্রেসারটা বেশি সামলাইতে পারে। হ্যাঁ আর এটা মনে হচ্ছে মানে টানাটাই নিয়েছে দুজনের মাঝখানে, এইটাতে বায়ার সেলার দুইটাই সমান। হ্যাঁ তার মানে এখানে আগের ক্যান্ডেলগুলা থেকে এখন এখানে বায়াররা কমে যাচ্ছে আর সেলাররা স্ট্রং হচ্ছে। এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল দিয়ে এটা হয়, সেলার প্রেশার এসে পড়ছে এখানে, সেলার প্রেশার চলে আসছে বাট বায়াররা এখনো ফাইট করতেছে। এরপরে যাই তুমি ক্যান্ডেল পাও, এরপরে তো সেলার এসে পড়ছে। এইখানে পুরো সেলাররা ইন চার্জ, সেলাররা চার্জে চলে আসতেছে। তো এরপরের ক্যান্ডেলে আবার মার্কেটটা নিচে পড়ে আসবে, এরপরের ক্যান্ডেল রেড হওয়ার পর। আচ্ছা এইটা এখন মার্কেট আমরা উইক নাই, আজকের মার্কেট এই ওপেন হয়েছে, ঠিক আছে? মার্কেট ওপেন হলো, এইটা এই জিনিসটা ফলো করবা, যেদিন মার্কেটে কোনো নিউজ না থাকে
ওই দিন তোমার শতভাগ তুমি রাইট মারতে পারো, 100-এ 100 পাবো। আচ্ছা, মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে তুমি দেখবো যে আজকের মার্কেটটা এইভাবে ওপেন হয়েছে, ডেইলি ক্যান্ডেল। এটা দেখবা যে মার্কেট ওপেন হওয়ার, এশিয়ান সেশন ওপেন হওয়ার প্রথম 1-2 ঘন্টা এইভাবেই দেখবা। এরপরে কি হবে, একটা সময় পরে এইভাবে আসবে মার্কেট, উপরের দিকে উইক ছাড়া স্টার্ট করতেছে, তার মানে মার্কেটে সেলাররা চলে আসতেছে। এইভাবে হবে, উপরের দিকে মার্কেট ডেইলি ক্যান্ডেল উইক ছাড়বে, এই আসবে। এখন উপরে পুরোটা উইক হয়ে গেছে না, আর এখানে দেখবো যে এই ক্যান্ডেলটা তখন এই আমাদের রেড ক্যান্ডেল হয়ে যাবে। রেড ক্যান্ডেল হয়ে গেল, এরপরে মার্কেট এশিয়ার লাস্টের অংশ পরে ইউকে সেশনে এইভাবে আসতে থাকে। এরপরে যখন একবারে শুধু ইউএসএ সেশনটা আসবে, ইউএসএ সেশনের মাঝামাঝি সময়, শুধু ইউএসএ সেশনে, যেমন এখন থেকে এই এখন এখনকার যে টাইমটা, এই টাইমে আসার পরে নিচ থেকে মার্কেট উপরে যে পুল ব্যাক করবে, ওই ডেইলি ক্যান্ডেলটা পুল ব্যাক করবে, আর নিচের দিকে উইক বের হতে থাকবে। মানে যে সেশনটা রাত 9টা থেকে শুরু হয় বাংলাদেশ টাইম, তখন এই হবে, এই যে মার্কেট ক্লোজ হবে। এখন দেখো আজকে আজকের ক্যান্ডেল তো পুরাই ফুল অফ বাইয়ার, এখানে বাইয়ার অনেক বাইয়ার। তো এখান দেখো উপর থেকে অল্প করে ছাড়া স্টার্ট করতে থাকে। তো আজকের ক্যান্ডেলটা আমাদেরকে কখনোই রেড হয় নাই, একটু সময়ের জন্য ওই নিউজের আগে হয়েছিল, বাকি এটা ফুল অফ বাইয়ার। তো এখানে বাইয়ার প্রেশারে আছে, তো আজকে এটা ভ্যালিড না, বাট অন্য দিনগুলোতে এই দিনগুলোতে ওই জিনিসটা মার্কেট ফলো করছে, বাকি ডেইলি ক্যান্ডেলগুলোতে। যেদিন এটা ফলো করে, যেদিন মার্কেটে নিউজ না থাকে, ওই দিন যায় দেখবাতে এই জিনিসটা মার্কেট করতেছে। আমার বোরিং গেল বই। ছিল ছুটে গেছে, তখন যায় এইটা করবে। তুমি এইটা যে পাবা, যেদিন তোমার কোনো নিউজ থাকে না, ওই দিন দেখবা যে এই টাইপের জিনিসটা হয়। ক্লিয়ার? এটা এটা একদিনে হবে না, এটা অনেক দিনের ব্যাপার, অনেক দিনের ব্যাপার। এই স্ট্র্যাটেজির উপরে দেখাই তোমাদেরকে, এই দেখো আমার ড্রয়িং, আমি এই স্ট্র্যাটেজির উপরে ট্রেড করছি অনেক মাস। আমরা যদি এটাকে 4 ঘন্টায় দেখাই, তোমাকে এক্সাম্পলই দেখাবো আমি। এইগুলা হচ্ছে প্রত্যেকটা দিনের ওপেনিং, বুঝতে পারছো? হ্যাঁ, প্রত্যেকটা দিনের ডেইলি ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। তো মার্কেট ওপেন হয়েছে, ও একটু সময়ের জন্য গ্রিন গেছিল, এরপরে ও ডিস্ট্রিবিউশনটা রেডে হয়েছে। এরপরের দিন মার্কেট ওপেন হইল, গ্রিনে ছিল, এরপরে একটু সময়ের জন্য রেড হয়েছে, পরে এই অংশটা উইক হলো, এরপরে ও গ্রিনে একটু আসছে। এরপরের দিনেরটা এটাকে কন্টিনিউ করছে, পুরোটাই গ্রিন গেছে। এরপরে যখন মার্কেট ওপেন হলো, এরপরের দিন এখানে অল্প একটু রেড পাইছো, একটা ছোটো উইক আসছে, এই জায়গাটা ছোটো একটা উইক আসছে, আসার পরে আবার উপরে চলে গেছে। এইভাবে এটা পুরোটাই, এই যে স্ট্র্যাটেজি যেটা আছে ডেইলি ক্যান্ডেলের,
এটা ফলো করে দেখো মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, একটা উইক দিছে এরপরে উপরে চলে গেছে, একটা উইক দিছে ও উপরে চলে গেছে, ডেইলি ক্যান্ডেল ওপেন হয়েছে একটা উইক দিছে উল্টা, এরপরে আবার এটা রেড হয়েছে নিচে পড়ে গেছে, ওপেন হয়েছে একটু রেড হয়েছিল পরে নিচের অংশ উইক হয়ে গেছে আবার ওপেনিং প্রাইসে আসছে উপরে চলে গেছে। এখানে আবার ইউএসএ সেশন আবার প্রেসার দিয়ে আবার নামাইছে গ্রিন ক্যান্ডেলটাকে, নিচে পড়ে গেছে ডেইলি ওপেন হয়েছে একটা উইক দিছে এইটা অংশটা উইকের মতো হবে আবার উপরে চলে গেছে, তো এইভাবে চলতে আছে। তো এইটা প্র্যাকটিক্যাল করা আমি অনেকদিন ইউজ করছি তো এইটা। তুমি প্রত্যেক দিন একটা ভালো এন্ট্রি পাওয়া যায়, একটা এন্ট্রি পাবা অনেক ভালো এন্ট্রি। এই দেখো কি ফাঁস দাম ওটা করছে আজকের বাকি টাকাগুলো বের করতে হবে। এরপরে আজকে বুঝছো আমি অনেক টায়ার্ড, তো মাথা আমার ঠিক ওইভাবে কাজ করতেছে না। এই তাহলে আপনি রেস্ট নেন, কালকে আবার, কালকে আমাদের লাস্ট ক্লাস হবে, লাস্ট ক্লাস হবে আগামী এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ ছুটি, এক সপ্তাহ আমি থাকবো না, ট্রেনিং এ থাকবো হালকা পাতলা, তো আমাকে এইভাবে এত বেশি করে পাবা না, আর আমার কিছু কাজ আছে তো এইগুলো নিয়ে একটু বিজি থাকবো। তো এইটা ঠিক আছে, সুন্দর গেছে মার্কেট মাশাল্লাহ, অনেক মানুষ বুঝ করছে, অনেক মানুষ প্রফিট করছে, বাট তুমি যদি মার্কেটকে বুঝতে পারো। এ কালকে কে জানি আমাকে বলছিল এই জায়গা থেকে পুলব্যাক হয়, আমি গিয়েছিলাম এই জায়গা থেকে পুলব্যাক হয় কে জানি বলছিল আমাকে, প্রথম পরে আমি বলছিলাম না এই জায়গা থেকে হায়ার হাই করবে, আমি বলছি হাই করবে। আর তোমাকে আমি আজকে সকালে কি মেসেজ দিছিলাম সকালে, তুমি আমাকে মেসেজ দিছিল না গ্রুপে দিছিল না প্রাইভেটে দিছিল, এই তো এটা যে নিউজের আগে ডাউন বা আপের দিকে যায় না কেন অল টাইম হাই হওয়ার চান্স বেশি। তো আমার ধারণা ছিল এটা ডাউনে যেতে পারে বাট করবে ও অল টাইম হাই, এই ব্যাপারে শিওর ছিলাম আমরা। এই ব্যাপারে টোটালি শিওর ছিলাম যে নতুন একটা অল টাইম হাই পেতে যাচ্ছে আমরা, আর যেটা যাবে 2600 উপরে, এটা ভাই অনেক দিন যাবত হচ্ছিল আমরা শুরু থেকে যখন 2600 2600, হ্যাঁ ওইটা তো আমি কত 3 সপ্তাহ ধরেই এটার নিচে পড়ে আছি, যে ও 3 সপ্তাহ না 2 সপ্তাহ হয়তো আমি পড়ে আছি আমার এই অ্যানালাইসিস নিয়ে যে মার্কেট এই জায়গা থেকে ও আপে যায়। আমার ধারণা ছিল মার্কেটটা এই যে করছে না, এইটা করার পরে এই করে ও বের হয়ে যাবে, বাট ও তখন বের হয় নাই, ও আবার নিচে আসছে, এটা নিচে এটা নিচে, আবার সেম ড্রামাটা দুইবার করছে আর কি। এখন তুমি এটাকে এক পার্ট করতে পারো, একটা সিমিলারিটি দেখাই এই অংশটা, এটার কালার এমন হয়েছে গেল, আর এই অংশ ভিতর থেকে
সিমিলার জিনিসই করছে, এই জায়গা থেকে ও ব্রেক করে বের হতে পারতো বাট করে না, আবার ও এই জায়গা থেকে বের হয়েছে। সিমিলার জিনিস তো, এটার জন্য বলছি মার্কেট কাউকে এন্ট্রি নিতে দিবে না 2600 আগে। ছাব্বিশে এইভাবে যখন অল টাইম হাই হয়, আমি লাইফে অনেক অল টাইম হাই দেখছি, তো এই কারণে আমি, আমার মনে আছে আমি বিটকয়েনের, বিটকয়েনের কথা বলি, বিটকয়েনের এই অল টাইম হাই পুরোটা আমার চোখের দেখা, এইটাও আমার চোখের দেখা। ও বিটকয়েন কে কিউ কিনবা? হ্যালো ভাই, ও তো টাকা আছে মানে ভাই গিফট দিয়ে দেন একটা ভাই। ডোনাল্ড ট্রাম্প জিতে কোনো কিছু কথা না বলে বিটকয়েন বাই দিও, মানে বুম, প্রাইস কি 90 প্লাস হবে? না না, এত এত কিছু আশা করি না, অল টাইম হাই করতে পারে নাও করতে পারে, শিওর না। অল টাইম হাই এর এখনো কোনো স্ট্রাকচার এখানে আমি দেখতে পাচ্ছি না, আবার ডাউন এরও কোনো স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না, যে হচ্ছে আবার ওই 30,000 এটা আমি দেখতে পারতেছি না। আমি দেখতে পাচ্ছি এতটুকু ওইটাও একটি স্ট্রং লেভেল, আর বড় জোর যদি ও বিটকয়েন যদি কমে তাহলে এই লেভেলটা, এর নিচে আমি বিটকয়েনকে দেখি না 44,000-এর নিচে। আর ডোনাল্ড ট্রাম্প যদি জিতে বিটকয়েন এখানেও যদি থাকে, ও আবার এই লেভেলে চলে যাবে, তাও আবার একদিনে। ওকে ভাই, তাহলে গেলাম আমি, ভালো থাকো। কালকে কি বসবা? জি ভাই, কালকে তো লাস্ট ক্লাস, কালকে একটু বসো। ঠিক আছে ভাই, ওকে।